জেফার রহমানকে কখনো এই রূপে দেখেছেন? চলচ্চিত্রের প্রয়োজনে বদলে ফেলেছে চুলের বেশ। নতুন এই রূপে তাকে দেখে রীতিমতো চমকে গিয়েছে দর্শক মহল। জেফার রহমান মনে করে চুলের এই পরিবর্তন তার ব্যক্তিত্বে যোগ করেছে নতুন মাত্রা। নকশার প্রস্তাবের জন্য ভিন্ন ভিন্ন আরও কিছু সাজে উপস্থিত হলেন এই সঙ্গীতশিল্পী। চুলের বেশ বদলের সঙ্গে সঙ্গে বাকি সাজেও এনেছে পরিবর্তন। জেফারের আগের রূপটি ভিন্নধর্মী হওয়ার কারণে এমনিতেই নজর কাটত, সাজের পরিবর্তন আনার পরও নজর তো সরেনি, বরং পরিসর মনে হয় আরও বেড়েছে। ধীরে হলেও মেকআপ পোশাকের ধারার বদল আনছে একটু একটু করে। গঠিত ধারা থেকে বের হয়ে নিজেকে আরেকটু অন্যভাবে সাজিয়ে তোলার দিকে আগ্রহ পাচ্ছে এখন সদ্য অভিনয়ের খাতায় নাম তোলা জেফার রহমান। আগে নিজের সাজ নিয়ে তার অবস্থানটা ছিল বেশ কঠোর, একদমই চুল ধরতে দিত না, মেকআপেও আনা যেত না কোনো পরিবর্তন, এমনটাই বলছিল তার পার্সোনাল পরিচালক নুজান খান। সঙ্গে সঙ্গে জেফার জানালেন, এখন চেষ্টা করছি আগের সাজের কোথাও নীলসুলভ ভাব রাখতে চাইতাম না, বয়স কম ছিল, কালো রং আর গঠিত ভাবটাকেই ভালো লাগতো, কালো রঙেই নিজেকে সাজাতেন এতদিন, রংটিকে এত বেশি আপন করে নিয়েছিলেন যে এটাই হয়ে উঠেছে তার ব্যক্তিত্বের অন্যতম ট্রেডমার্ক। কালো রঙের পোশাকের দিক থেকে এখন অনেকটাই মুখ ফিরিয়ে নিয়েছে জেফার রহমান। জেফার নিজেও তার সাজ নিয়ে বেশ সচেতন, অনুষ্ঠান ও গানের শোর বাইরেও নিজের সাজ নিয়ে ভাবেন। ফটোশ্যুটের সময় প্রতিটি সাজের পরই বেশ স্বতঃস্ফূর্তভাবে দাঁড়িয়েছিলেন ক্যামেরার সামনে, পরের সাজে আরও কী হতে পারে সেই চিন্তায় ছিলেন উদ্বেল। ভবিষ্যতে কোন ধরনের সাজের দিকে ঝুঁকবেন সেটা নিয়ে এখনই ভাবিত নন, এখন যেমন সাজছেন সেটাই বরং বেশ উপভোগ করছেন জেফার। তো ভিউয়ার্স, আমাদের আজকের আয়োজনে পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে পেজে একটি ফলো দিয়ে পাশে থাকুন। ধন্যবাদ সকলকে।